বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদের ডিসিশন নিয়ে এর আগেও বহু আলোচনা সমালোচনা হয়েছে। তিনি যে আসলে অনেক কিছুই জানেন না, এবার সেটারই প্রমাণ দিলেন আরও একবার। নিজের তৃতীয় ওভার করছিলেন কায়েল মায়ার্স, সপ্তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা। কায়েল মায়ার্সের করা সেই ডেলিভারিটি রীতিমতো পপিং ক্রিজের বাইরে ছিল, তাই তো ছেড়ে দেন অ্যাঞ্জেল পেরেরা। আর এই বলটাকে হুট করে নো বল ডেকে বসেন তানভীর আহমেদ, যেখানে রীতিমতো অবাক কায়েল মায়ার্স। তিনি তো আম্পায়ারকে জিজ্ঞেস করলে তিনি বলছিলেন এটা পপিং ক্রিজের বাইরে পড়েছে, এই জন্য নো বল, মানে যা ইচ্ছে তাই। রীতিমতো বিরক্ত ছিলেন কায়েল মায়ার্স, কখনো আম্পায়ারের দিকে চেয়েছিলেন, আবার কখনো তাকাচ্ছিলেন ক্যাপ্টেনের দিকে। ধারাভাষ্য কক্ষ থেকে তখন স্যার কার্টলি অ্যাম্ব্রোজকে বলতে শোনা যায়, আমি জানি না সেখানে কি হচ্ছে, তবে পপিং ক্রিজের বাইরে পড়লে নো বল, এটা আশ্চর্যের। এরপর অবশ্য ধারাভাষ্যের কথা শুনে মুহূর্তেই নিজের ভুল শুধরে নেন আম্পায়ার। ভুল শুধরে তিনি এই বলটিকে আবার ওয়াইড বল হিসেবে ঘোষণা করেন। আর তানা এমন কাণ্ড দেখে অবাক হয়ে আবারও খেপে গিয়েছিলেন কায়েল মায়ার্স। তিনি আবারও নিশ্চিত হয়ে নিচ্ছিলেন এটা কি নো বল নাকি ওয়াইড। পরবর্তীতে আম্পায়ার থেকে জানানো হয় এটা ওয়াইড, এখন তুমি বোলিং করতে পারো।